Ashit Sandosha, DJ Bapi, O Krishna Do Ragi Nambupol. Moha Moha Vishwa Bandito Sadhu Guru Vaishnav, Ei Harivasari Agato, Sakal Krishna Bhakta Ganeir Charane Roilu, Ei Gyanohin, Sadhanhin, Bhajanhin, বিশ্বজিৎ মণ্ডল ও তার সম্প্রদায়ের কাছ থেকে আপনাদের কাছে আপনাদের চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম। মহতিয়াই হরিবাস, সর্বপ্রথমে যে কার্যটা আমাদের কর্তব্য সেই কার্য থেকে আমরা বিফলে যাচ্ছি, ফল পাচ্ছি না। এই কেন ফল পাচ্ছি না আজকে আমরা জানবো লীলার মধ্য দিয়ে। কৃষ্ণ নাম হয়, হরি নাম হয়, যেখানে ভগবান মানুষকে দুঃখ দিয়ে একটা আশীর্বাদ দিচ্ছে, জানিয়ে দিচ্ছে তোমরা যাও, তোমাদের এত দুঃখ, এই দুঃখ ভোলাবার জন্য ভগবান আবার এত সুন্দর একটা আসর তৈরি করেছে। কাদের জন্য? এই আমাদের মতো হতভাগাদের জন্য। কোথায় পেতাম এই আসন না থাকলে? কোথায় পেতাম যদি ভগবান না কৃপা করে এই আসন আমাদের কাছে দিয়ে যেত? হোশ নেই আমাদের, চর্বিত জিনিস চর্বণ করছি আমরা, অর্থাৎ চিবুচ্ছি। সাধুগুরু বৈষ্ণব কর্ম ওমা আখ খায় তো, আখের কি খায়? রসটা খায় আর ছোবড়াটা ফেলে দেয়। আমরা কিন্তু এই ছোবড়ার দিকে ধাবিত হয়েছি, রসের দিকে নয়। তাই পরিপূর্ণ রস পেতে গেলে ভগবান কৃপা করে আমাদের কাছে একটা আসর দিয়ে গেছে। কেমন করে জানো? ও ভাইরা, আমি তোমাদের বলছি, ও ভাই, পরে কাজে লাগবে, এখন তো বয়স খুবই কম। যখন বয়স হবে বৃদ্ধ মায়ের মতো, তখন এইসব মনে পড়বে, তার আগে মনে পড়ে না। এর কারণটা কি জানো? শুনে রাখো, আমি একদম বাংলা ভাষায় বলে যাচ্ছি। ভগবান তখন খুবই ছোট, অর্থাৎ নিমাই, নিমাই খুবই ছোট্ট। তা নিমাই ছুটতে 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 ওই শ্রীবাসের বাড়ি চলে গিয়েছে। এবার শ্রীবাসের বাড়ি গিয়ে শ্রীবাসকে বলছে, ও ঠাকুর ঠাকুর। আরে নিমাই, আমার বাড়িতে এসেছ? বলছে, ও ঠাকুর, আমি আমি আপনার কাছে এসেছি একটা জিনিস চাইতে। বলছে, কি? ও নিমাই, তুমি এমন কি চাইছো আমার কাছে? বলে, ঠাকুর, আমি এমন একটা জিনিস চাই, ও আমাকে দিতে হবে। আরে নিমাই, তুমি বলো কি চাও তুমি? বলছে, ঠাকুর, তোমার এই উঠোনটা আমার চাই। ও নিমাই, তুমি আমার এই বাড়ির উঠোনটা নিয়ে কি করবে? বলছে, দাও না ঠাকুর, আমার বড়ই প্রয়োজন, ওই উঠোনটা আমি চাই। তা নিমাই, তুমি যখন চাইছো, ঠিক আছে, আমি তোমাকে এই উঠোনটা দিলাম। আর যখনই নিমাই সেই উঠোনটা নিল শ্রীবাসের কাছে, ভগবান আমার কৃপাপূর্বক ওই উঠান থেকে সারা বিশ্ববাসীকে জানিয়ে দিল, ওগো তোমরা জেগে ওঠো, তোমরা আর ঘুমিয়ে থেকো না, আমি যে উঠানটা তোমাদের করে দিয়ে যাচ্ছি একে পরিপূর্ণ করার জন্য তোমরা জেগে ওঠো।
কত সুন্দর একটা উঠান তৈরি করে দিয়ে গেছে, কিন্তু আমাদের হুঁশ নাই, আমরা নিদ্রায় আছি। তাই আজকে সেই ভগবানের কথা শ্রবণ করতে গেলে, সেই ভগবানের কথা যদি আমরা মন প্রাণ দিয়ে শ্রবণ করি, তাহলে কিছুটা হয়। কি হয়? চলুন আমরা শ্রবণ করি কি হয়। তবে গোরার বিশেষ কথা আমার জানা নেই। ভগবানের অনন্ত রূপ, অনন্ত গুণ, সাধুগুরু বৈষ্ণবরা যে কথা বলে গেছে আমিও ঠিক সেই কথাই বলবো। দ্বিতীয় কথা, আমি সৃষ্টি করি না। কেননা তাদের বাণী হলো মহান, তাই সেই মহান বাণী আজকে আমরা এই লীলার মধ্যে শ্রবণ করব। তাই সেই ভগবান উঠানটা নিয়ে একদিন কি করলেন, বিশ্ব মাঝারে এই প্রেমের অমৃত রস তিনি উজাড় করে দিলেন। আর উজাড় করে দিয়ে তিনি সকল ভক্তগণকে নিয়ে ওই নদীয়ার পথে ঘাটে বিলুত আরম্ভ করলেন। নদীয়ার মাঝে নাচিয়া নাচিয়া যা কলি জীবের দাগে দাগে হরি নাম পিলা নদীয়ার কোনি জীবে দারে দারে হরি নাম ভিলা। আমার গোরা নদীয়ার মাঝে নেচে নেচে চলেছে, এতদিন গোরা ছিল একা, এখন একজনকে সঙ্গে পেয়েছে। তিনি কে? তিনি হলো দাদা নিত্যানন্দ, যার কাছে আছে নিত্য আনন্দ। তাই দাদাকে ডেকে বললেন, ও দাদা বল ভাই কি হয়েছে? ও দাদা আজকে না আমি একা যাব, আজকে আমি তোমায় সঙ্গে নিয়ে নদীয়ার পথে ঘাটে যাব। কেন? তোমার কাছে নিত্য আনন্দ আছে, আমি সবাইকে আনন্দ দেব। তাই বললেন, ভাই নে তাই সঙ্গে জীবের দারে 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 ঘুরে ভাই নে তাই সঙ্গে যখন পথে ঘাটে নাম পেলিত আরম্ভ করলেন, আমার গৌর বললেন, দাদা ও দাদা এই আজকে না আমি আর যাবো না, আজকে তুমি যাবে। আরে নিমাই, আজকে আজকে আমি যাব একা? না 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 না, আমি একা যাব না, আমাকে পাগল বলে সবাই ঢিল ছুঁড়ে মারে। তাই নিমাই এক কাজ কর, আমায় সঙ্গে একজন দে, আমি তাকে নিয়ে যাব। ও এই কথা, তবে শোনো দাদা, ওই দেখো বসে আছে, ওই দেখো বসে আছে, ওটা কে জানো?
যিনি বদনে কৃষ্ণ নাম নিয়ে জন্মগ্রহণ করেছে, তিনি কে জানো? নেড়া মাথা ছেড়া কথা অঙ্গে বহি গহির হরিদাসকে নিয়ে তুমি নাম বিলিতে যাবে। নিত্যানন্দ মহাপ্রভু জীবের দ্বারে দ্বারে গিয়ে যখন নাম আরম্ভ করেছিল, সবাই নাম পেল, কিন্তু আবার সবাই পেল না। জিজ্ঞাসা করছি, দাদা সবাই নাম পেয়েছে তো? ওরে ভাই, সবাই পেয়েছে, আবার সবাই পায় না। দাদা আমি মানেটা বুঝতে পারছি না। সবাই পেয়েছে আবার সবাই পায় না, এই মানেটা করতে গেলে আমার গৌরাঙ্গ মহাপ্রভু বললেন, তাহলে কি হবে? নিত্যানন্দ মহাপ্রভু বললেন, ভাই একটা উপায় বার করে দে, যারা নাম পায়নি তাদের তারা কি করবে? তারা কি উদ্ধার পাবে না? বলছি উদ্ধার পাবে। এই দেখুন মায়েরা, যে কজন বসে আছে যাবেন না, আপনাদের নিয়ে আমার কারবার, আপনারা চলে গেলে ব্যাস সব ফাঁকা। বলবো কাকে? আমাকে হাতটা বাড়িয়ে বলতে হবে তো, তা কাকে পাবো? এই আপনাদেরই পাচ্ছি। তাই শুনুন, যারা নাম পায়নি ভগবান শ্রী গৌরাঙ্গ আবার কিভাবে তাদের নাম দিয়েছে। এই যারা ঘুমাচ্ছে ওরা তো নাম পাচ্ছে না, তাহলে কিভাবে দিয়েছে? তার শাস্ত্রে সব লেখা আছে। আচ্ছা ধরুন, মহাপাষণ্ডী ভগবানকে সে মানে না, ভগবানের কথা শুনলে সে ওখান থেকে চলে যায়, তাহলে সে কি নাম পাবে না? সে কি উদ্ধার পাবে না? ভগবান শ্রী গৌরাঙ্গ বললেন উদ্ধার পাবে। কি করে বলো? আমি নাম বলিয়ে নেব। কিভাবে বলাচ্ছে দেখুন নামটা। এতদিন পর্যন্ত ভগবান বিদ্বেষী, ছেলেটা যুবক হলো, এবার যুবক হয়ে যাওয়ার পর একটা বিবাহর ব্যবস্থা করেছে পিতামাতা। এবার যখনই বিবাহর ব্যবস্থা করেছে বলল, খোকা এ খোকা, হ্যাঁ বলো, আমি তোর জন্য একটা যুবতী দেখিছি, ভালো ভালো, তোকে বিবাহ দেব। খোকা তখন বলছে, পিতা তাহলে দাও। বলছে, ওরে খোকা, এই জিনিস নিতে গেলে না হাত বাড়িয়ে পাওয়া যায় না, তাহলে কি করতে হয়? বলছে, এই জিনিস নিতে গেলে না তোকে একজনের কাছে যেতে হবে, তবেই তুই ওই যুবতী নারীটা পাবি। বলছে, হ্যাঁ ঠিক আছে আমি যাব। বলো কার কাছে? বলছে, কেন আমাদের পুরোহিত মশাই অর্থাৎ ব্রাহ্মণ, ওই ব্রাহ্মণের কাছে যেতে হবে, গেলে তুই ওই যুবতীটা পাবি। তা যখন যুবক আর যুবতী ওই বিবাহে বসলে, ব্রাহ্মণ মশাই বলছে, এই যে বলো, ওম নমো বিষ্ণু, 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 ওম নমো বিষ্ণু। দেখেছেন ভগবান কৃপা করে কিভাবে নামটা বলিয়ে নিল? তাহলে লোভে পড়ে আমরা নাম নিচ্ছি, কিন্তু দুঃখে পড়ে নিতে চাই না।
তাই ভগবান যে নামটা নিল, ভগবান যে নামটা দিল, আমাদের বলা হয়ে গেল। এইভাবে ভগবান আমাদের কাছে কৃপাপূর্বক সবসময় আশীর্বাদ করে আছে, আমরা বুঝতে পারছি না কিভাবে নেব। তাই চলুন বেশি আর কথা না বাড়ি, আমরা লীলায় প্রবেশ করি। তাই লীলায় প্রবেশ করতে গেলে আগে আমাদের গৌরচন্দ্রিকা শ্রবণ করতে হবে। গৌরচন্দ্রিকা পৃথিবীর মাঝে তিনটে হয়, একটা গৌরচন্দ্রিকা অমৃত, গৌর কথা বললে অমৃত ওঠে, আর একটা গৌরচন্দ্রিকা বিষ ওঠে, আর একটা গৌরচন্দ্রিকা মন্দের ভালো, মানে মধ্যিখানে আছে। সেটা কেমন না দেখবেন, মায়েরা যখন ওই মাঠে ঘাটে যায় তখন গৌরচন্দ্রিকা আরম্ভ হয়। সব মায়ের মধ্যে এটা থাকে না, প্রায় মায়ের মধ্যে এটা থাকে, ওই বিশ রূপী গৌরচন্দ্রিকা, মানে এ ওই করেছে, ওই করেছে, ও সেই করেছে, আর আমি খুব ভালো। বাবাদের কাছে ঠিক একই কথা, ওই চা দোকানে গিয়ে যখন কোনো বন্ধু বান্ধব পেলাম তখন শুধু আকতা আর কুকথা, এতে বিষ ওঠে। আর একটা গৌরচন্দ্রিকা আছে অমৃত ওঠে, এই অমৃত এই হরিবাস থেকে ওঠে, এই হরিবাসক থেকে ওঠে অমৃত। আর মন্দের ভালো কোনটা গো? মন্দের ভালো হলো সেটাই, কারোর সঙ্গে দেখা হলে হরে কৃষ্ণ, এটা বলা মানে ও ঝেড়ে খাওয়া ধান্দা, এটা হলো মন্দের ভালো, হরে কৃষ্ণ একবার বলেছে। তাহলে এই গৌরচন্দ্রিকার মধ্য দিয়ে আমাদের প্রবেশ করতে হবে লীলা। তাহলে চলুন আমরা যাই সেই পদের মধ্য দিয়ে। রস প্রেম ধরো ধরো আমার শ্রী গৌরাঙ্গ সুন্দর, পঙ্কি মনয়নে সেটা পরিপূর্ণ
ভাবে লুকিয়ে আছে কেমন করে, না বৃন্দাবনে রাধা কৃষ্ণ মিলিত তনু আমার সে গৌরাঙ্গ। আজকে রাধার প্রেম আর কৃষ্ণের প্রেম এক হয়েছে, পূর্ণতা লাভ করেছে, তাই যখনই ওই রাধা কৃষ্ণ এক হয় তখনই ওই গৌরাঙ্গ রূপ ধারণ করে, তখনই গৌরাঙ্গ রূপ ধারণ করে। তাই বলছি রস প্রেম ধর সে গৌরাঙ্গ সুন্দর তুমি মনয়ন চূড়া রোটা লো মহাপ্রভু চলেছে, অগণিত ভক্তগণ সাথে চলেছে, এমন সময় গোরার মধ্যে একটা ভাবের প্রকাশ পেল। আর যখনই ভাবের প্রকাশ পেয়েছে, পাশে ছিল গদাধর, গদাধরের গলাটা জড়িয়ে ধরে বলল, ও গদাধর আমার মনটা কেন এমন করছে, আমি যেন কাউকে, আমার মনে যেন কাউকে দেখার ইচ্ছা জেগেছে গদাধর, কিন্তু আমি তাকে পাচ্ছি না। গদাধর বললেন, ও প্রভু তুমি পাবে কোথায় তাকে, তুমি এবার ভেবে দেখো তো সেই বৃন্দাবনের কথা।
যখনই গদাধর বলেছে বৃন্দাবনের কথা ভেবে দেখো গৌরাঙ্গ মহাপ্রভু আমার, ওই বৃন্দাবনের কথা ভাবতে লাগল। তাই আজকে আমরা যে লীলা শ্রবণ করব সেই লীলার বিষয়বস্তু হল রাই রাখাল, রাখাল বেশে কৃষ্ণ দর্শন। তাই চলুন, আমাদের তো বৃন্দাবনে যেতে হবে, অর্থাৎ মনটাকে তো বৃন্দাবন তৈরি করতে হবে। তাই বৃন্দাবন যদি মনটাকে তৈরি করি, ওই বৃন্দাবন চন্দ্রের একটু গুণগান করতে হবে। বৃন্দাবনের সব থেকে মধুর জিনিসটা হলো বাঁশি, আর এই বাঁশির সুর যখন কর্ণে প্রবেশ করে ওই সুর ধাবিত করে আমরা যাব কিভাবে? আজ মধুর মধুর বাসে বাজলো বিপিনে, মধুর মধুর বাসে সেই জিনিসগুলো কি জানো? চলো মো
জগতে মোহ বৃন্দাবনে এলাম ও গো, ওই বৃন্দাবন চন্দ্রের একবার জয় দিতে হয়। সবাই বলুন তো, বৃন্দাবন ধাম কি? জয়। শ্রীমতী রাধা রানী কি? জয়। ভগবান শ্রীকৃষ্ণ কি? জয়। সবাই জয় দিয়েছো কি? আমার আর কি, যারা দেবেন তারা বেঁচে থাকবেন, আর যারা না দেবেন তারা, আমার কথা নয় এটা, এটা শাস্ত্রের কথা। আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ, নাহি তাজে আর সব মরে অকারণে। তাই আশ্রয়ে আছো এখন, জয় তো তার দিতেই হবে। এগুলো অবশ্য কর্তব্য, শুধু কর্তব্য নয়, অবশ্য কর্তব্য। তাই ওই বৃন্দাবন মাঝে এসে আমরা কি দেখলাম? বেশ ভালো রাজনন্দিনী শ্রীমতী রাধারানী, অষ্টশোকের শিরোমণি, প্রাণ বিনোদিনী, আজ আয়ান গৃহেতে বিশাল অট্টালিকায় বসিয়া ক্রন্দন করছে। হায় রে, আমি ভালোবেসে কি পেলাম? আমি তো সারাটা জীবন শুধু দুঃখ দুঃখ দুঃখ। আমি তো মায়ের কাছে শোভন করেছি, আমি যখন জন্মগ্রহণ করেছিলাম আমি ছিলাম জন্ম অন্ধ, কিন্তু ওই ছোট্ট কৃষ্ণচন্দ্রের হস্ত পরশে আমি আমার নয়নের মণি ফিরে পাই। আর সেদিন আমি লক্ষ্য করেছিলাম, সেদিন আমি দেখেছিলাম, সেদিন আমি দর্শন করেছিলাম ওই প্রাণ গোবিন্দের চাঁদ বদন। আর আমি সেদিন থেকেই ভালোবাসি, কিন্তু ভালোবেসে যে এত দুঃখ, এত জ্বালা, এত যন্ত্রণা আমি আগে বুঝতে পারি না। আমি যদি জানতাম ভালোবাসায় এত দুঃখ আছে, তাহলে আমি আর ভালোবাসতাম না প্রাণ গোবিন্দকে। যে প্রাণ গোবিন্দ আমার প্রতিদিন আমায় দর্শন দিয়ে যায় গোঠে যাবার জন্য, কিন্তু আজকে আজকে সেই গোবিন্দ আমাকে জানিয়ে গেল না, রাধে আমি চললাম। এই দর্শনের জ্বালায়, এই দর্শনের দুঃখে কাতর হয়ে আজকে আয়ান ঘরের ভিতর, আয়ানের গৃহেতে বসিয়া করিতেছে কন্দ। রাধারানীর সেই ভাব লক্ষ্য করে বৈষ্ণব পদকর্তা তিনি তার পদ রচনা করলে, অট্টালিকা পরি বসিয়া কিশোরী ভাবে শ্যামরূপ প্রকাশ শ্রীদামা রসুদাম ভাইয়া বলো রাম করো তো হি মেনো ধনে।
বিশাল অট্টালিকায় বসে আজ ক্রন্দন করছি, এমন সময় ওই অষ্ট সখীগণ তারা কাকে কলসী নিয়ে যমুনায় জল আনতে চলেছে। আরে ও ললিতা, ওরে আমরা তো যমুনায় চলেছি জল আনতে, কিন্তু ওরে আমাদের মনে না আনন্দ ধরছে। আমরা কত আনন্দের সহিত যমুনায় যেতাম, কিন্তু আজকে আনন্দ নাই। ও মা, তোর আনন্দ লাগবে কোথায়? আরে আমাদের কাছে তো রায় বিনোদিনী নাই, তুই আনন্দটা পাবি কোথা? তবে এক কাজ কর না বিশাখা, চল চল আমরা যাই, আমরা গিয়ে না শ্রীমতী রাধারানীকে আমরা সঙ্গে নিয়ে জল আনতে যাব। ও মা, কি বলিস তুই? তুই জানিস না ওই দ্বারে কে দুজন বসে আছে? একজন হলো নাগিনী আর একজন হলো বাঘিনী। একটা হলো সাপের লেখা আর একটা হলো বাঘের লেখা। আমি যেতে পারবো না অভিশাপা, এক কাজ করি চনা যাই। আচ্ছা তোরা এক কাজ কর, তোরা দূরে দাঁড়িয়ে থাকবি আর আমি আমি ঠিক কল আর কৌশল করে নয়ন গৃহেতে প্রবেশ করব। তবে সবাই যাই, চল চল সবাই যাই, চল চল সবাই যাই, চল। এই অষ্ট সখী যখন শ্রীমতী রাধারানীকে আনতে ওই আয়ান গৃহেতে চলেছে, দূর থেকে দেখছে যে দুজন বসে আছে, একজন হলো নাগিনী আর একজন হলো বাঘিনী। আমরা এটা ভেবে থাকি কুটিলা আর জটিলা, আমরা খারাপ ভেবে থাকি, কিন্তু খারাপ নয় গো, বাবাটাই আমাদের কাছে ভুল। কেন জানো? আজকাল হয়ে গেছে একটা সমস্যা, সেটা হলো বৌমা আর শাশুড়ি। সংসারে যেন দুটো এমন লেগেছে ঠিক বনিবনা হচ্ছে না। কিন্তু এটা যদি আমরা ভাবি
তাহলে আমাদের কাছে সহজ হয়ে যায়। কেমন জানো? এই দেখো, আমরা যদি শাশুড়ি হই তাহলে বৌমাকে কটু কথা বলতে নাই, বললে না সেটা ঘুরে আবার আসে আমার কাছে। প্রমাণ দিয়ে দিয়েছি, বৈষ্ণবগণ তার প্রমাণ দিলেন গল্পের মধ্যে দিয়ে। এই দেখো, একটা বাড়িতে এক মা আছে, তার এক পুত্র বিলেতে থাকে আমেরিকায়। আমেরিকায় লেখাপড়া শিখেছে, ইংলিশে কথা বলে। এই যখন ইংলিশে কথা বলে, তাই আমেরিকায় একটা বিবাহ করেছে এক সুন্দরী নারীকে। তা বিবাহ করে যখন ঘরে এসেছে, ইনি তখন বাংলা জানে না, আমেরিকার বৌমা বাংলা জানে না। তা কি করেছে, বাড়িতে নিজের মনে বসে, শাশুড়ি বাংলায় কথা বলে ইংলিশ জানে না, বৌমা ইংলিশে বলে কিন্তু বাংলা জানে না। তা বাড়িতে একটা ঝি রেখেছে, সে যখন একটু কাজটা ভুল করেছে না, তাকে বললো, এই গাধা কোথাকার, এইভাবে কাজটা করে? হ্যাঁ, তুই এই জলটা ফেলে দিবি। আমরা মানুষ বলে মানি না কাউকে। ফের তার কিছুদিন পরে আবার একটা কাজ ভুল করেছে, যেই কাজটা ভুল করেছে তখন বললো, এই শুয়ার কোথাকার, এমন করে কাজ করছিস কেন? দুটো কথা বলিস, গাধা আর শুয়া। তখন ওই ইংলিশ বৌমা আমার বলছে, স্বামী আসতে বলছে, হ্যাঁ গো, তোমার মা ওনাকে যেন বলছিল গাধা। গাধা মানে কি বলে? গাধা, গাধা মানে মোটা। বাংলা তো জানে না, তাই বুঝিয়ে দিল, গাধা মানে মোটা। বলে আর একটা কথা যেন বলছিল, বলে শুয়ার, বলে ও শুয়ার, শুয়ার মানে রোগা, শুয়ার মানে রোগা। বলে এই কথা, ঠিক আছে ঠিক আছে, শুনে নিল। কিছুদিন পরে শাশুড়ি মা আমার বিছান শয্যা হয়ে গেছে, অর্থাৎ জ্বর হয়েছে, অসুখ করেছে। তখন যখন শুয়ে পড়ে আছে না, তখন ওই বৌমা শাশুড়ির পাশে এসেছে, পাশে এসে বলছে, মা তুমি আগে ছিলে গাধা, এখন শুয়ারের বাচ্চা হয়ে গেছে। শাশুড়ি মা মনে মনে চিন্তা করছে, বৌমা বলে কি? বলে, মা তুমি আগে ছিলে গাধা, এখন তুমি শুয়ারের বাচ্চা হয়ে গেছে। মোটা ছিল, অসুখ করতে রোগা হয়ে গেছে। তাই কত সুন্দর প্রমাণ দিলেন আমাদের কাছে তিনি। বলছে আমি যদি কটু কথা কাউকে বলি, আমাকে বলার জন্য আর একজন পিছনে দাঁড়িয়ে আছে। তাই আমরা ভাবি অনেক কথা, কিন্তু ভাবনার সাথে অনেক কিছু মিল থাকে না, তাই তো আমাদের মাথা গুলিয়ে যায়। কুটিলা আর জটিলা এরা দুজন, কত বড় মনের মানুষ আমরা ভাবতেও পারি না, কিন্তু এদের ব্যবহারটা খারাপ থাকলে আমরা কিন্তু খারাপ বলতে পারি না। অন্যের দোষ আমি মাথায় নিতে পারি না, তাই খারাপ বলা যাবে না। কুটিলা আর জটিলা বসে আছে, বিশাখা ললিতা চম্পকলতা ইন্দুরেখা অষ্টসখী সবাই গিয়ে যখন ওই দ্বারের সামনে দাঁড়িয়েছে, জটিলা বলল, আরে ও ললিতা, এই বল বল, তোরা এখানে সব দাঁড়িয়ে আছিস কেন? বলছে, ও আইমা আইমা, আমরা কেন দাঁড়িয়ে আছি জানো? আমরা যমুনায় জল আনতে যাচ্ছি, তা যদি তোমার ঘরের বৌমাটাকে পাঠাও তাহলে আমরা একসাথে। ও মা, তোরা আর বলিস না রে, আমার ঘরের বইয়ের কথা আর বলিস না। কালকে সেই যা ঘরে ঢুকেছে, ওই দরজা বন্ধ করে আর খোলে নাই, দেখ তোরা কত ভালো, তোরা
দুগ্ধ দহন করছিস, তোরা যমুনায় জল আনতে যাচ্ছিস, সংসারের কত কাজ করছিস, আর আমাদের বৌমার কথা বলিস না রে। তবে দেখ এক কাজ কর, তোদের কথা শুনে যদি আমাদের বৌমা একটু ভালো হয়, আমরা তো ডেকে ডেকে আর পাচ্ছি না, তবে তবে তোরা যা একবার গিয়ে ডাক। ললিতা বলল, বিশাখা সময় এসেছে প্রবেশ করার, আর দেরি নয়, চলো আমরা ভিতরে প্রবেশ করি। ললিতা বিশাখা ওই ভিতরে গেল। হেনকালে তথা আইল ললিতা বিশাখারে লইয়া সঙ্গে। তাই বিশাখাকে সঙ্গে লইয়ে আমার অষ্টসখী সবাই প্রবেশ করেছে ওই আন গৃহে। আর যখনই প্রবেশ করেছে বৈষ্ণব পদকর্তা, তখনই কলম হেনকালে ওই বিশাখা সঙ্গে লইয়া, বিশাখারে সঙ্গে লইয়া, বিশাখারে সঙ্গে লইয়া, দেখে কমলিনী পড়িলা ধরণী, দেখে কমলিনী পড়িলা ধরণী, ধুলাই ধূসর অঙ্গে, দেখে কমলিনী পড়িলা ধরণী, ধুলাই ধূসর অঙ্গে, দেখিয়া ললিতা হইয়া ব্যথিত তুলিয়া করিল কোলে, ললিতার বিশাখা অষ্টসখী সবাই যখন ভিতরে প্রবেশ করলেন, দেখলেন শ্রীমতী রাধারানী ধুলায় গড়া গড়ি দিচ্ছে, হাজারে নয়নে কাঁদছে। আরে ও ললিতা, ললিতা আমাদের রায়ধনীর কি হলো রে, আমাদের রায়ধনীর আজ কি হলো, এইভাবে ধুলায় গড়াগড়ি দিচ্ছে। ওই রায়ধনীকে কোলে নিয়ে ললিতা বলল, বলো রায় কি হয়েছে, তুমি এমন করছো কেন, তোমার কি হয়েছে। ললিতা, আরে ও ললিতা, আমার বুঝি জীবনে দুঃখ ছাড়া আর কিছু নাই, আমার জীবন যৌবন মন প্রাণ গ্রীন লজ্জা ভয় নারী জাতির সকল ভূষণ, আমার প্রাণ গোবিন্দের চরণী, আমি সঁপে দিয়েছি সই, কিন্তু তার বিনিময়ে যে এত দুঃখ এত জ্বালা এত যন্ত্রণা, আমার হৃদয় মাসে হৃদয় মাঝে এসে আমার হৃদয়টাকে ভেঙে টুকরো টুকরো করে দিল সই, রায়ধনী ও রায়ধনী তুই বল, তুই সবিস্তারে খুলে আমাদের কাছে বল, তোর কি হয়েছে, কেন এমন হয়েছে, জানিস প্রাণ গোবিন্দ প্রতিদিন আমাদের ওই গোঠে যাবার সময় আমাকে দর্শন দিয়ে যায়, আমিও তাকে দর্শন দিই, কিন্তু সেই প্রাণ গোবিন্দ আজকে আমায় দেখা দিল না, আজকে আমায় জানিয়ে গেল না আমি গোঠে চলে যাব,
রায়ধনী তুমি এসো, শোনো রায়ধনী, আমাদের প্রাণসখী তুমি, আর তোমায় যখন অপমান করেছে এই অপমানের প্রতিশোধ আমরা নেবই, কিন্তু এই নয়নের জল তো মুছে দিতে হবে, পারবো না, পারবো না আমি নয়নের জল মুছে দিতে, যে প্রাণ গোবিন্দকে আমি ভালোবেসে ফেলেছি সেই প্রাণ গোবিন্দকে ছাড়া যে আমি বাঁচবো না, কিন্তু আমার নয়নের বাঁধ মানছে না ও মা, যে রাধা নামে এত সুখ, যে রাধা নামে এত আনন্দ, কত সাধুগুরু বৈষ্ণব কত মুনিগণ, আমরা তো তুচ্ছ, ওই রাধার চরণ পাওয়ার আশায় আজও তারা ধ্যানে মগ্ন হয়ে আছে, কিন্তু আমাদের হুঁশ নাই, যে রাধারানীকে আমরা এই হৃদয়ে ধারণ করে ভগবান শ্রীকৃষ্ণকে পাওয়ার আশা, আজকে ঠাকুর ঘরে ঢুকে শুধু একটু কেঁদে কেঁদে বলব, ওগো রাধে, ওগো রাধে, তুমি কৃপা করে আমায় একটু আশীর্বাদ করো, আমি যেন ওই গোবিন্দের চরণ পেতে পারি, আর তো কিছু নয়, এই কথাটা বলতে আমাদের এত দ্বিধা, আমরা পারি না বলতে। শ্রীমতী রাধারানী সর্বশ্রেষ্ঠ প্রেমিকা সর্বশ্রেষ্ঠ নায়িকা কেন হলো জানো? শ্রীমতী রাধারানীর সাথে পৃথিবীর কোন নারীর তুলনা হয় না, কেন জানো? তবে শোনো, শ্রীমতী রাধারানীর নয়ন দুটো শুধু বলেছে আমি তাকে দর্শন করব, সঙ্গে সঙ্গে বদন বলে উঠলেন, ও নয়ন, নয়ন, নয়ন রে, তুই যে কৃষ্ণকে দর্শন করবি আমায় একটু নিয়েছ, আমি আমি যে তার চরণে বসে বসে আমি তার পদনে কৃষ্ণ নাম করব, সঙ্গে সঙ্গে আমাদের কর্ণ বলে উঠল, ও নয়ন, নয়ন, আরে তুই চলেছিস কৃষ্ণকে দর্শন করতে, আমায় একটু নিয়ে চল, আমি তার চরণে আশ্রয় গ্রহণ করে তার নাম শ্রবণ করব, পারি না, পারি না, তাই তো বৈষ্ণবগণ তারা বললেন কেঁদে কেঁদে, নয়ন বলে দেখিব, আমার বদনে বলে বলিব, আমার কর্ণ বলে সে মধুমাখানা, আমি কর্ণ ভরে শুনে Oh.
সবাই যখন একই পথ ধরেছে, থাকতে পারল না এই মন, থাকতে পারল না এই হস্ত, থাকতে পারল না এই চরণ, তারা তখন বলছে নয়ন তুই চলেছিস দর্শনে আমায় নিয়ে চল আমি যাব। ওই কৃষ্ণর কাছে গিয়ে না আমি আমি তার শঙ্খ করব। নয়ন বলে কর্ণ বলে শুনিব, বদন বলে সে অমৃত না, আমি বদন ভরে বলিব। অষ্টসখীর কাছে এইভাবে বলছে, অষ্টসখী বললে শোনো রায় ধনী ছাড়ো, এই চোখের জল মোছো, আজকে আমরা কৃষ্ণচন্দ্রকে জানিয়ে দেব আমরা নারী জাতি না হয় একটু বেশি ভালোবেসে ফেলেছি, তাই বলে তুমি আমাদের এত দুঃখ এত জ্বালা এত যন্ত্রণা দেবে? আজকে আমরা বুঝিয়ে দেব এই চোখের জলের মূল্য কত। রায়ধনী, রায়ধনী চলো আজকে যাই। আরে ও ললিতা, তোরা বলতে পারিস আমার শ্যাম কোন পথ দিয়ে গেল? আমার শ্যাম কোন পথ দিয়ে গেল তোরা বলতে পারিস? কোন পথে গেল শ্যাম উৎসাহ
আমার মন প্রাণ সেই পথ দিয়েই তোকে নিয়ে যাব। তুই এক কাজ কর, চল আমাদের সঙ্গে। কাকে কলসে নিয়ে, কাকে কলসে নিয়ে চল আমাদের সঙ্গে। আজকে তোকে আমরা কৃষ্ণ দর্শন করাবই। তবে শোন বিশাখালেখা, এই কৃষ্ণ দর্শন যদি না তোরাই আমাকে করাস, তাহলে কিন্তু আমি প্রাণে বাঁচব না, আমি মৃত্যুবরণ করব। কেন বলুন তো? জপ করো আর তপ করো, মরতে জানলে হলো। আমার মৃত্যুটা কেমন হবে আমি যদি ঠিকঠাক জানতে পারি না, তাহলে জপ তপের দরকার লাগে না। ওই মৃত্যুটাকে ঠিকঠাক জানতে পারি না বলেই আমাদের জপ তপের দরকার লাগে। তার বড় উদাহরণ তো আমাদের কাছে। আমরা জানি মহাভারতে সব থেকে বড় যোদ্ধা কে, কেউ বলবে ভীষ্ম, কেউ বলবে অর্জুন, কেউ বলবে কর্ণ। ওমা, আরো একজন বড় যোদ্ধা ছিল, আরো একজন বীর যোদ্ধা ছিল, সে যুদ্ধ না করেই কৃষ্ণের কাছে ওই বীরের সার্টিফিকেট পেয়েছিল। তিনি যুদ্ধ করে নাই কিন্তু বীরের সার্টিফিকেট পেয়েছিল। তিনি কে জানেন? ভীমের পুত্র ঘটোৎকচ। আর ঘটোৎকচ একজনকে বিবাহ করেছিল, তার নাম হলো কালকালিমা। আর এই কালকালিমার গর্ভে এক পুত্র সন্তান জন্মগ্রহণ করেছিলেন, নাম হলো তার বারবারি। ওই বারবারিক যখন একটু বড় হলো, ঠাকুমা হয় কে? হিড়িম্বা, ভীমের স্ত্রী হিড়িম্বা ঠাকুমা হয়। তা ঠাকুমার কাছে গিয়ে বলছে, ও ঠাকুমা, ঠাকুমা, আচ্ছা তুমি বলো তো ঠাকুমা, আমি মুক্তি কিসে পাবো? হিড়িম্বা বললেন, ও বারবারিক, তুই মুক্তি পাবি যদি কৃষ্ণের হাতে মৃত্যুবরণ করিস, তবেই তুই মুক্তি পাবি। বলছে, ও ঠাকুমা, দুদিন পরে যুদ্ধ আরম্ভ হবে, আর আমাদের পক্ষে থাকবে কৃষ্ণ, আর আমি কৃষ্ণের হাতে মরব। বলছে, হ্যাঁ, তুই যদি কৃষ্ণের হাতে মৃত্যুবরণ করিস তাহলে তুই মুক্তি পাবি। বলছে, না না না, এ তো হতে পারে না। হিড়িম্বা কল আর কৌশল করে নাতিকে বলে দিল, ও বারবারি, তুই এক কাজ কর, এই পৃথিবীর মাঝে সব থেকে যারা দুর্বল তুই তাদের হয়ে থাকবি।
তার মানে ভগবান কৃষ্ণচন্দ্র যখন ওই পাণ্ডবদের হয়ে আছে ওই কুরুপক্ষ দুর্বল, কেননা মহাশক্তিধর যে এদিকে আছে তাই তো ওদিকে দুর্বল। তাই হিড়িম্বা একটু কৌশল করে বলল, পৃথিবীর মাঝে যারা দুর্বল সব সময় তাদের পাশে থাকবে। তা কৃষ্ণের হাতে মরতে গেলে কি করতে হবে? বলছে তোকে যুদ্ধ করতে হবে। তাহলে যুদ্ধ করার জন্য কি করতে হবে? তোকে তপস্যায় বসতে হবে। একটা যোদ্ধা যখন হবে তুই, তোকে তপস্যায় রত হয়ে সিদ্ধি লাভ করে তবে তুই যুদ্ধ করতে পারবি। ঠিক আছে ঠাকুমা, ঠিক আছে। তপস্যায় বসে গেলেন বারবারই, আর যখনই তপস্যায় বসে গেলেন মা সিদ্ধিদাতা তিনটে বান দিয়েছিল ওই বারবারিককে। আর তিনটে বান যখন দিয়েছিল বারবারিককে, যুদ্ধ আগত, বারবারিক জানে যে দুর্বলের পাশে সবসময় থাকতে হয়, তাই আমি ওই দুর্যোধন আর কর্ণের পাশে সবসময় থাকব, আমি যুদ্ধ করব তাদের পাশে থেকে। তাই বারবারিক চলেছে যুদ্ধক্ষেত্রে। বারবারিক যখন যুদ্ধক্ষেত্রে চলেছে, ভগবান কৃষ্ণচন্দ্র তখন জানতে পেরেছে যে বারবারিকের কাছে যে তিনটে বাণ আছে না, 18 দিন যুদ্ধ হয়েছিল, 18 সেকেন্ডে ওই যুদ্ধের নিষ্পত্তি ঘটাতে পারত বারবারিক। তাই বারবারিক কি করলেন, যখন চলেছে ভগবান কৃষ্ণচন্দ্র একটা ব্রাহ্মণের রূপ ধারণ করে এসে ওই বারবারিকের সম্মুখে এসে বললেন, এ খোকা, এই এই খোকা, কোথায় চলেছিস? বলে, কেন, আমি যুদ্ধ করব, আমি যুদ্ধ করব। বলে, তুই যখন চলেছিস, তুই যখন যুদ্ধ করবি, আরে তা তুই এক কাজ কর না, তুই কেমন করে যুদ্ধ করবি আমায় একটু দেখা। বলছে, কিভাবে তুমি দেখবে বলো? বলে, এই যে বটবৃক্ষ আছে, এক কাজ কর, এই বটবৃক্ষের সকল পাতা তুই তোর ওই বাণের দ্বারায় বিদ্ধ কর, সব পাতায় ছিদ্র যদি থাকে তাহলে জানবো হ্যাঁ তুই একটা মস্ত বড় যোদ্ধা। বারবারিক কি করেছে? বলে, আমি প্রস্তুত। ভগবান কৃষ্ণচন্দ্র ওই গাছের একটি পাতা এখানে লুকিয়ে রাখলে, আর একটি পাতা এই চরণের তলায় অর্থাৎ পায়ের তলায় চেপে রাখলে। বারবারিক কি করলেন? ওই সিদ্ধি মাতাকে স্মরণ করে যখন একটা বাণ নিক্ষেপ করেছে, কৃষ্ণচন্দ্র দেখলেন গাছের সব পাতা ছিদ্র হয়ে গেছে, পাতাকে সরিয়ে চরণটাকে সরিয়ে যখন দেখলেন ও পাতাটাও ছিদ্র হয়ে গেছে। যখন এখানে লুকিয়ে ছিল যে পাতা, সেই পাতাটাকে দেখলেন এটাও ছিদ্র হয়ে গেছে। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র মনে মনে ভাবলেন, তাই তো, একে যদি একবার ওই বিপক্ষ দলে দেওয়া যায় তাহলে আমাদের তো সব শেষ করে দেবে, তাই একে তো দেওয়া যাবে না বিপক্ষ দলে। ভগবান বললেন, তুমি কি করতে চাও বলো? বলে, আমি না, আমি যদি কৃষ্ণের হাতে মরি তাহলে আমি মুক্তি পাবো, তাই তো আমি বিপক্ষ দলে চলেছি। ব্রাহ্মণ রূপী ভগবান শ্রীকৃষ্ণ তখন বললেন, আমি যদি তোমাকে এক্ষুনি মুক্তি দিই? বলে, আমি তো রাজি। সঙ্গে সঙ্গে কৃষ্ণ রূপ ধারণ করে যখন ওই সুদর্শন চক্রকে ডাকলো, ওই সুদর্শন চক্র এসে ওই বারবারিকে অস্ত্রটা ছেদন করলেন। বারবারিক তখন কাঁদিতে কাঁদিতে বললেন, প্রভু, আমার এই কাটা মুন্ডুটা আপনি জীবিত রাখুন। কেন কেন বারবারিক? ও প্রভু, কেমন করে যুদ্ধ হয় তো আমি দেখি না, তাই আমি সেই যুদ্ধটা দেখব, আমার এই কাটা মুন্ডুটা আপনি জীবিত রাখুন।
ভগবান শ্রীকৃষ্ণ ওই বারবারিকের কাটা মুন্ডুটা ওই প্রাসাদের এক পাশে রেখে দিয়েছে। যুদ্ধ শেষ হয়ে গেল। এই যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পর অর্জুন, যুধিষ্ঠির, ভীম, নকুল আর সব যারা যোদ্ধা ছিল তারা বলাবলি করছে, আমি অমুক মেরেছি, আমি তমুক মেরেছি, আমি এই মেরেছি, আমি ওই মেরেছি, আমি কত বড় বড় যোদ্ধাকে মেরেছি। বাইরে থেকে একটা আওয়াজ এলো, ও দাদু দাদু তুমি মারো নাই, আমি সব দেখেছি, কে মেরেছে জানো? আমার প্রাণ গোবিন্দ শ্রীকৃষ্ণ মেরেছে সবাইকে, তুমি মারো নাই। আরে অর্জুন, এ অর্জুন, বাইরে থেকে একটা যেন কথা আসছে, কি কথা? সবাই বাইরে গিয়ে দেখলেন ওই বারবারিকের কাটা মুন্ডুটা, ওই কাটা মুন্ডুটা ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। তাই জপ করো আর তপ করো, মরতে জানলে হলো। শ্রীমতী রাধারানী বললেন, ওরে সখীগণ, ওরে সখীগণ, তোরা যদি না আমায় কৃষ্ণ দর্শন করাস তাহলে আমি মৃত্যু বরণ করব। আরে ও রায়ধনি, আগে যা, চল আগে যাই, তারপর তো তুই দর্শন করবি। তাই কাকে কলসী নিয়ে শ্রীমতী রাধা রানী আর অষ্টসখী সবাই মিলে চলেছে। আর এই দৃশ্য দেখে বৈষ্ণব পদকর্তা বললেন, শামে গোটে গেল মোটা যাই চলো, শামে গোটে গেল গোলে যাই চলো, রাধে যা। যদুনাথে দাসে কহে, যদুনাথে দাসে। তাই অষ্টসখী শ্রীমতী রাধারানীকে নিয়ে ওই যমুনায় গেলেন। আর এই যমুনায় গিয়ে শ্রীমতী রায়ধনী বলছেন, ও ললিতা, ও বিশাখা, আরে আর কত সময় নেব, আমার প্রাণ গোবিন্দ কোথায়, আমি যে তাকে একবার দর্শন করব। ও সই, তাকে পেতে গেলে না একটু ধৈর্য ধরতে হয়, একটু ধৈর্য না ধরলে হয় না। তাই তুই এক কাজ কর, আজকে না আমরা ছলনার আশ্রয় নেব। এই ছলনার আশ্রয় নিয়ে আজকে আমরা প্রাণ গোবিন্দকে উচিত শিক্ষা দেব আর প্রাণ ভরে দর্শন করব। আরে ছলনা কিসের, এমন কি ছলনা করবি যে প্রাণ গোবিন্দকে আমরা কাঁদাবো আর তাকে প্রাণ ভরে দর্শন করাবো? ও মা, তুই বুঝলি না? চল চল, আজকে আমরা সাজবো। এ ললিতা, তুই বলরাম সাজবি, এ বিশাখা আজকে তুই শ্রীরাম সাজবি, আজকে তুই কি সাজবি জানিস? কি সাজবো বল, তুই বলে দে। তবে
তাই আজকে আমরা রাখালগঞ্জ সেজেছি, শুধু পড়ে রইলেন রায়ধনী। তাই রায়ধনীকে বললেন, এই যে এত ছটফট করো না, আজকে না তোমাকে আমরা রায় থেকে রাখাল বানাবো। তাই আজকে রাই রাখাল সাজবে তুমি, কেননা ওই কৃষ্ণকে দর্শনের লাগি আমাদের কিছু সাজের ব্যাপার আছে। তাই আজকে যখন শ্রীমতী রাধারানীকে সাজানো হচ্ছে, সব সাজিয়েছে, মাথায় ময়ূর পড়ছে, চরণে নূপুর, গলদেশে বলমালা, পরনে প্রীত ধরা, সবই সাজিয়েছে, কিন্তু গায়ের অঙ্গটা তো সাজাতে পারে না। যতবার চেষ্টা করে ততবার বিফলে যায়। তাই তিনি স্মরণ করলেন যোগমায়া। বিশাখা যখন যোগমায়া স্মরণ করলেন, তখন ওই যোগমায়া রূপী বড়াই মা, তিনি ওই পথ দিয়ে যাচ্ছেন, এমন সময় শুনতে পেলেন কে যেন যোগে বসে আমায় ডাকছে। কেমন করে ডাকছে জানো? জাগো জাগো যোগে মায়া, জাগো করুণা করিবে, জাগো জাগো যোগে মায়া, করুণা করিবে, জাগো জাগো যোগে মায়া, জাগো করুণা করিবে, জাগো জাগো স্মরণ নিলেন। আর যোগমায়া স্মরণ নিতে যোগমায়া রূপী বড়াই মা আজ এসে হাজির। সেই বড়াই মা ওই কলিযুগেও এসেছিল। কোথায় এসেছিল? নদিয়ার মাঝে জন্মগ্রহণ করেছিলেন। কেউ বা তাকে ডাকতো বুড়িমা, কেউ বা তাকে ডাকতো পোড়া মা। এখনো নদিয়ার মাঝে অর্থাৎ নবদ্বীপে
আমরা গেলে সেই জগমায়ার স্থানটা এখনো পাই দেখতে। কেননা রঘুদেব যখন দর্শনে চলেছে সবাইকে জিজ্ঞাসা করছে রঘুনাথ এগো এই শিবাসঙ্গনটা আর কতদূর, বলছো কেন আর একটু গেলে তুমি পেয়ে যাবে, যাও দেখা যাচ্ছে। রঘুনাথ যখন চলেছে প্রাণ গৌরাঙ্গকে দর্শনের লাগিয়ে ওই শিবাসঙ্গনে, বলবে তো বলবে একদম ওই বুড়ি মাকে বলছে, ও মা মা আচ্ছা বলো তোমার শিবাসঙ্গনটা কোথায়। বলে কেন রে বাছা তুই কি করবি শিবাসঙ্গনে গিয়ে। বলে আমি একটু প্রাণ গৌরাঙ্গকে দর্শন করব। মা আমার মনে মনে ভাবছে আরে তুই যে সাগরে যাবি এই ছোট্ট ডোবাটা না পার হলে তুই সাগরে যাবি কি করে, আমি তোকে পরীক্ষা করব দেখি তুই সাগরে যেতে পারিস কি না, আগে এই ডোবাটা তুই পারাপার হ। তাই বুড়ি মা আমার কি করলেন ওই রঘুনাথকে কত কিনা প্রসাদ দিয়েছিলেন কিন্তু রঘুনাথ গ্রহণ করলেন না, সুন্দরী সুন্দরী যুবতী যখন এসে নৃত্য করছে রঘুনাথ তাতেও দেখল না। সব কিছু পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যাওয়ার পর ওই যোগমায়া তখন বলেছিল অর্থাৎ বুড়িমা বলেছিল রঘুনাথ যাও তুমি চলে যাও ওই শিবাসঙ্গনে, তুমি পাবে আমার গৌরাঙ্গের দর্শন। তাই কলিযুগে যখন আমরা নবদ্বীপে গিয়ে আমরা ভগবান শ্রী গৌরাঙ্গকে দর্শন করতে যাই, আমাদের আগে উচিত ওই বুড়িমার যে স্থানটা আছে ওই স্থানটাকে একবার টপকে, তবে আমরা ওই গৌরাঙ্গকে দর্শন করতে পারব। ঠিক আজকেও তেমনি কৃষ্ণকে দর্শন করতে গেলে মহাসাগরে গেলে, ওগো তোমাদের যে ছোট্ট ডোবা ছোট্ট খালটা তোমাদের যে পারাপার হতে হবে তবে তো তুমি যেতে পারবে ওই মহাসাগর। তাই সখীগণ যখন ওই যোগমায়া শরণ নিয়েছে ওই যোগমায়া এসে বললেন ও ললিতা ললিতা হ্যারে মা মা তুমি এসেছ, তুমি কত কৃপাময় তুমি কত দয়াময়, আরে বল খুলে বল কেন আমায় ডাকলি। ও মা এই দেখো না আমাকে কেমন দেখতে, বলে ওই তো তুই বলরাম সেজেছিস। ও মা দেখো তো আমায় কেমন দেখতে, কেন তুই শ্রীরাম সেজেছিস তা তোরা এরম সাজলি কেন, বলছে মা আমরা একটু প্রাণ গোবিন্দের সঙ্গে খেলা করব। তাই আমাদের রায়ধনীকে দেখো বলে কৃষ্ণের মতো দেখতে হয়েছে কিন্তু গায়ের রংটা হয়নি। তাই তো মা তোমার শরণ নিয়েছি আমাদের রায়ধনীকে কালো অঙ্গ করব, আমরা অনেক চেষ্টা করেছি পাচ্ছি না, তাই শ্রীমতী রাধারানীকে আজকে সাজাচ্ছে। আরে ছটফট করিস না আজ তোকে সাজাবো ভালো করে, বুঝতে পেরেছিস? হ্যাঁ এই দেখ আমাদের মা আমাদের কাছে কি দিয়েছে, দেখ তোকে তো সব সাজিয়েছি কিন্তু তোর গায়ের রংটা আমরা আনতে পারি নাই, তাই আজকে তোর গায়ের রংটা আমি দিব। তাই তো ওই সাজাবার কথাটা বলে তিনি বলছে ও গোরাই সাজি সাজিয়েছে সবাই বলছে আজে সাজো সাজো পড়ে গেছে রব রবে রে সাজো সাজো পড়ে গেছে রব তাই সাজে সাজিছে সাজো সাজো পড়ে গেছে সাজিছে
সাজো সাজো পড়ে গেছে রাম রবে রে, সাজো সাজো পড়ে গেছে রাম রাই সাজো সাজছে সাজো সাজো পড়ে গেছে রাম সাজো সাজো পড়ে গেছে রাম মৃদু মদে কস্তুরি দিয়া অঙ্গ কইল মৃগমদে কস্তুরি দিয়া অঙ্গ কইল কালা, কস্তুরি দিয়া অঙ্গ কইল কালা, কালায়ে বাঁধিয়া দিল কদম্বের মালা, কালায়ে বাঁধিয়া দিল কদম্বের মালা, বাঁধিয়া দিল কদম্বের মালা তাই বলে তাই সাজে সাজিছে সাজো সাজো পড়ে গেছে রবে রে, সাজো সাজো পড়ে গেছে আরে রাই সাজে সাজিছে সাজো সাজো বলে সাজো সাজো বলে কপালে তিলক দিল সিন্দুর মুছিয়া, কপালে তিলক দিল সিন্দুর মুছিয়া, কপালে তিলক দিল সিন্দুর মুছিয়া, সুন্দর কোটিতে পিত ধরা পড়াই কোটিতে পিত ধরা পড়াইয়া, কোটিতে পিত ধরা পড়াইয়া তাই আজকে ওই রাইখে রাখাল সাজানো হলো। আহা কত সুন্দর লাগছে, আমার রাই আজকে রাখাল সেজেছে, কত সুন্দর লাগছে, আমার প্রাণ গোবিন্দের মতো, কেউ বুঝতে পারবে না। এই শোন রাই, তোকে একটা কথা বলি, বেশি ছটফট করবি না। প্রাণ গোবিন্দ কেমন আচরণ করে জানিস, তুই ঠিক তেমন আচরণ করবি, আর যদি ভুলভাল করিস না তাহলে তোর পিঠে চামড়া উঠে যাবে। কেন তুই
ধরা পড়ে গেল। তাই এক কাজ কর, আমরা আশেপাশে থাকবো, কিন্তু তুই আজকে ওই সভাগণ যারা আছে, দাদা বলরাম, শ্রীদাম, সুদাম, বসুদাম, মধুমঙ্গল, তুই আজকে এদের সাথে খেলা করবি। আর এদিকে প্রাণ গোবিন্দ দাদা সুবলকে নিয়ে ওই রাধা কুণ্ডের পাশে বসে রাধা কুণ্ডের শোভা দর্শন করছে। এমন সময় যোগমায়া যে বাঁশিটা দিয়েছিল রাধারানীকে, সেই বাঁশিটা একবার বাজাতে বললেন। এরাই তুই এক কাজ কর, তুই যে বাঁশিটা বাজিয়েছিস না, কি সুন্দর! ওরে, আজকে আমরা প্রাণ গোবিন্দকে শিখিয়ে দেব। প্রাণ গোবিন্দ, তুমি বাঁশি বাজাতে জানো না, কিভাবে বাঁশি বাজাতে হয় আজকে আমরা তোমাকে শিখিয়ে দেব। ওরে, তুই একবার বাঁশিটা বাজা, বাজা, তুই একবার বাঁশি বাজা। আমরা যে আজকে যে খেলা খেলতে চলেছি, সে খেলাটা কিন্তু ভালো নয়। তার সঙ্গে খেলছি না যিনি সর্বশক্তিমান, আমরা তার কাছে গিয়ে ছলনার আশ্রয় নিয়ে আমরা খেলা করছি। তাই তুই এমন করে বাঁশি বাজাবি, আমার ওই প্রাণ গোবিন্দ যেন তার হৃদয়ে গিয়ে প্রবেশ করে। তাই তো দেখে এক কবি তিনি কলম দিয়েছিলেন, আহা, শ্রীমতী রাধারানী যে বাঁশি বাজিয়েছিল, হে প্রাণ গোবিন্দ, তুমি সেই সুর আনতে পারো না, বাঁশি তুমি বাজাতে জানো না। তাই তিনি বললেন, ও বাঁশি, বাঁশি তুমি বাজাতে জানো না। তুমি বাঁশি বাজাতে জানো না, তাই আজকে আমার রায় ধ্বনি যে বাঁশি বাজাচ্ছে তুমি শোনো। ও বাঁশি বাজাতে জানো না, ও বাঁশি বাজাতে জানো না। আমি যখন ওই সাজে থাকি, ওই গুরুজনার মাঝে, আমি যখন ওই সাজে থাকি, গুরুজনার
যখন শ্রীমতী রাধারানী সুর দিয়েছে, ওই বৃন্দাবন মাঝে ওই যমুনার আশেপাশে সকলে স্তব্ধ হয়ে গেল। আর যখনই সকলে স্তব্ধ হয়ে গেল, বাতাসের সাথে ভাসতে ভাসতে ওই শ্যামের করণে গিয়ে প্রবেশ করলো। দাদা সুমলকে বলছে, দাদা দাদা কে এমন বাঁশি বাজায় বলতো, এমন কে বাঁশি বাজায় এত সুন্দর করে? ওরে কৃষ্ণ আসতে, ওরে কৃষ্ণ তুই এক কাজ কর, মনে হয় রাস্তা দিয়ে কোনো বাঁশিওয়ালা যাচ্ছে, বাঁশি বিক্রয় করতে করতে সে হয়তো ওই বাঁশিতে সুর দিয়েছে। বলছে, না দাদা সুবল, না না, আমার মনে হচ্ছে যে যে সে বাঁশিওয়ালা নয়, যার বাঁশির সুর এমন একটা হৃদয়কে নির্মল করে দিতে পারে, যে বাঁশিওয়ালা সে বাঁশিওয়ালা নয়। আমার মন বলছে বাঁশিওয়ালা অন্য কেউ। দাদা, ও দাদা একবার চলো না, একবার চলো না, ওই বাঁশিওয়ালাকে দর্শন করি। ওরে কৃষ্ণ, আমি ওই বাঁশির আওয়াজ পেয়েছি, আমি বাঁশির শব্দ শুনেছি, আমারও প্রাণটা বলছে না,
যেন ওই বাঁশিওয়ালাকে একবার দর্শন করি। ভগবান কৃষ্ণচন্দ্র সুবলকে যখন এই কথা বললে, চলো আমরা যাই বাঁশিওয়ালাকে দর্শন করি, ঠিক এমন সময় ওই কৃষ্ণচন্দ্র কথা বলতে 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 সুবলকে বললেন, দাদা সুবল আর দেরি করবো না, তুমি চলো আমরা যাই সেই মাসিওয়ালা, না হলে চলে যাবে আর যে দর্শন হবে না আমাদের। দাঁড়া, এত ছটফট করিস না রে কৃষ্ণ, ওই যে মাসিওয়ালা বাঁশি বাজিয়েছে না, আমি দর্শন করব আর তোকেও আমি দর্শন করাবো, কিন্তু দাঁড়া, দাদা বলরাম আছে, আরো সখাগণ আছে, আমরা তাদের নিয়ে এসে তাকে দর্শন করতে যাব। কৃষ্ণ বললেন, দাদা তাহলে তুমি তাড়াতাড়ি আসবে। তাই কৃষ্ণ যখন ওই ভাবে বিবর হয়েছে ওই রাধা কুণ্ডের তীরে, ওই ভাবটাকে লক্ষ্য করে বৈষ্ণব পদকর্তা বললেন, শুনে আবেনো আমাদের নট বড় শুনে আবেন মধুর সুরে বাসে, আমার মনে হয় আমি তার জনমে হব দাসী।
আর বাকি নেই। পরবর্তী কীর্তন নিয়ে আসছে, বাকি হয়তো একটু আছে, ওই কিঞ্চিৎ বাকি থাকে যেটুক সেটি হলো মিলন। কেননা সময় তো খুবই অল্প, তাই ভগবানের লীলা কইতে কইতে বলতে বলতে কখন যে সময়টা চলে গেছে বুঝতে পারি না। মনে হয় যেন আর একটু দিলে ভালো হয়, আর একটু দিলে ভালো হয়, কিন্তু দিচ্ছে না, ধৈর্য ধরতে হবে। আবার যদি সুযোগ পাই, কেননা একটা কথা সর্বদাই মনে রাখতে হবে, এখানে যে কজন আছে কিন্তু সব আমার মায়েরা বুদ্ধিমান, আমার বাবারা বুদ্ধিমান, তাই আমাকে পুত্র বলো ভাই বলো যে কোনো সম্পর্ক তৈরি করে আমার কথাটা আপনারা মানবেন। কেন বলুন তো, যদি এই আসরটা পরিপূর্ণ হয়ে যেত তাহলে আমায় ধরে কে? কিন্তু আমার কটা মা বসে আছে শুধু, তাই তাদের কাছে আমার শুধু একটাই সময় নেওয়ার প্রয়োজন, সেটা হলো মিলন। আর সময় নেওয়া যাবে না। শিরাধারে লইয়া সাপ মনসাদে যুগলে দাদা, মনসাদে যুগলে দাদা, শিরাল থেকে লইয়া মনসাদে যুগলে দাদা, মনসাদে যুগলে দাদা, শিরা দিকা লইয়া সাম মনসাদে যুগলে দাদা, মনসাদে যুগলে দাদা, শিরা দিকা লইয়া সাম মনসাদে যুগলে দাদা, মনসাদে যুগলে দাদা, প্রথম বাসির সুরে বৃন্দাবন আনন্দিত গো, প্রথম সুর শোনতে বৃন্দাবন আনন্দিত, আবার দ্বিতীয় দর্শনেতে দেবতাগণ, দ্বিতীয় দর্শনেতে নিতাই গৌর হরি 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 বল, দ্বিতীয় দর্শনেতে দেবতাগণ, হরে কৃষ্ণ।